আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বিজ্ঞান এই সলিউশনটি তোমাদেরকে আগের ভিডিওতে এই সলিউশনটি আমি দেখিয়েছিলাম এই করিয়ে প্রশ্নটি আহ তো এখানে পরের প্রশ্নটি আমরা দেখি কি বলেছে মানচিত্র যে কয়েকটি ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে পৃথিবীর মানচিত্র বা গ্লোব কিংবা তোমাদের তৈরি পৃথিবীর মডেলের সঙ্গে মিলিয়ে দেখো এক একটা ফ্লাইওয়ে ধরে কি বিশাল লম্বা পথ এই পাখিরা পাড়ি দেয় ভেবে দেখেছ অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করেছে যে এই যে আমরা যে মডেলটা তৈরি করেছিলাম শিক্ষকের কাছ থেকে গ্লোবটা নিয়ে যে মডেলটা তৈরি করেছিলাম পাখিরা যে কিভাবে তোমার কোন ফ্লাইওয়ে দিয়ে তারা চলাচল করে তো তারা এটা তাদের জন্য যে এটা কত বিশাল লম্বা পথ এটা তারা যে কিভাবে পাড়ি দেয় এটা আমরা কি ভেবে দেখেছি এটা আমাদেরকে এই প্রশ্নটা এখানে করেছে আচ্ছা এটার উত্তর দেওয়া লাগবে না শুধু ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে দিয়েই এখনও পর্যন্ত পাওয়া তথ্য মতে দুশো প্রজাতির প্রায় দুশো প্রজাতির প্রায় পরের পৃষ্ঠাতে আমরা দেখি নয় পৃষ্ঠাতে কি বলেছে তো পৃষ্ঠাতে বলেছে যে পাঁচ কোটি পাখি চলাচল করে থাকে অর্থাৎ দুশো প্রজাতির প্রায় পাঁচ কোটি পাখি এখে এই ফ্লাইওয়েগুলোতে চলাচল করে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ফ্লাইওয়েগুলো এখানে চলাচল করে এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে নিচে লিখে রাখতে বলছে তো আমরা এক এগুলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি একটি খাতাতে তোমরা যেহেতু বইতে পেন্সিল দিয়ে লেখা নিষেধ সুতরাং আমি পেনসিল দিয়ে লিখছি না তোমরা এটা পেনসিল দিয়ে লিখে ফেলো আমারটা দেখে দেখে তো আমি শুরু করছি তো এখন আমি লিখে লিখেছি দেখো যে ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আরও যেসব দেশের উপর দিয়ে গিয়েছে সেগুলো হলো সেগুলো হলো আমি লিখছি দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চীন তারপর হচ্ছে জাপান তারপর হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তারপর হচ্ছে রাশিয়া রাশিয়া আলাস্কা এবং ভারত আরেকটি দেশ রয়েছে ভারত কোরিয়া কোরিয়াও এর আওতায় রয়েছে তো আশা রাখি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছ যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবে সৌ খুদা হাফেজ আসসালামু আলাইকুম